দেশের অন্যতম স্থলবন্দর দিনাজপুরে হিলি দিয়ে বেড়েছে ছোলা বাদাম পেঁয়াজ আদা ও রসুন সহ নিত্যপণের আমদানি। প্রতিবছর রমজানে অস্থির হয়ে ওঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, তবে এবছর সেই চিত্র অনেকটাই ভিন্ন। দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে পণ্য আমদানি স্বাভাবিক রেখেছে, এতে রমজানে কোনো নিত্যপণের সংকট থাকবে না বলে জানান ব্যবসায়ীরা। রমজান উপলক্ষে এখন এখানে প্রচুর বেচা কেনা হচ্ছে, আগে কিনছিলাম 37 টাকা, এখন 36 টাকা, 35 টাকা 50 পয়সা, বাংলাদেশে বিভিন্ন স্তরে মাল পৌঁছাচ্ছে। সরকারের নির্দেশনায় বেঙ্গালু এলসি খোলায় হিলি বন্দরটি বেড়েছে আমদানি। রমজানকে সামনে রেখে আমাদের সকল পণ্যের এলসি গুলো কিন্তু সচরাচর দিচ্ছে। আদর্শ টার্গেটে যে আমরা পিছিয়ে ছিলাম সেটা আশা করি এই 2 মাসে যেভাবে রমজানে পণ্য আমদানি বৃদ্ধি পেয়েছে আশা করি সেটা আমরা কাটিয়ে উঠবো। পণ্যের দাম স্বাভাবিক রাখতে পুরো রমজান জুড়ে নিয়মিত বাজার মনিটরিং এর কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। হিলি স্থলবন্দর দিয়ে যে নিয়মিত পণ্যগুলো আসছে সেই পণ্যগুলো যেন কোথাও অবৈধভাবে কেউ মজুত করে বাজারের মূল্য বৃদ্ধি করতে না পারে সেই বিষয়টি আমরা লক্ষ্য রাখছি। 1 জানুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত ভারত থেকে পণ্য আমদানি হয়েছে 2,33,474 মেট্রিক টন, যা থেকে রাজস্ব আদায় হয়েছে 67,67,38,000 টাকা। সময় সংবাদ, হিলি।